আমাদের বাংলাদেশে হাজার হাজার সিনেমা নির্মাণ করেছেন। সিনেমা হলের পরবর্তীতে আমরা ইউটিউব প্ল্যাটফর্মে সিনেমাগুলো দেখে থাকি। বিভিন্ন চ্যানেল থেকে বাংলাদেশি ছবি আপলোড দিয়ে থাকেন। এই ইউটিউব প্ল্যাটফর্মে হাজার হাজার বাংলা সিনেমা রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা জানব আমাদের বাংলাদেশীয় হাজার হাজার বাংলা সিনেমার ভিড়ে ইউটিউব প্ল্যাটফর্মে কোন 12টি সিনেমা সবচেয়ে বেশি দর্শক দেখেছে। চলুন দেখে নেই। ইউটিউব প্ল্যাটফর্মে হাজার হাজার বাংলা ছায়াছবির ভিড়ে 12 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে একবার বলো ভালোবাসি সিনেমা। এই ছবিতে অভিনয় করেছেন শাকিব খান এবং অপু বিশ্বাস। এই ছবিটি দর্শক দেখেছে 4,40,00,000 বার। এরপর 11 নম্বর স্থানে যে ছবিটি দর্শক বেশি দেখেছে সেই ছবিটি হলো নাম্বার 1 শাকিব খান সিনেমা। এই ছবিতেও শাকিব খান এবং অপু বিশ্বাস অভিনয় করেছেন। এই ছবির ভিউ 48,000,000, 4,80,00,000 বার এই ছবিটি দর্শক দেখেছে। ইউটিউব প্ল্যাটফর্মে হাজার হাজার বাংলা ছায়াছবির ভিড়ে 10 নম্বরে জায়গা করে নিয়েছে জটিল প্রেম সিনেমা। এই ছবিতে বাপ্পি চৌধুরী আঁচল অভিনয় করেছেন। এই ছায়াছবির ভিউস 48,000,000 প্লাস, 4,80,00,000 বার তারও বেশি দর্শক দেখেছে জটিল প্রেম সিনেমাটি। ইউটিউবে হাজার হাজার বাংলা ছায়াছবির ভিড়ে 9 নম্বর স্থানে যে ছবিটি রয়েছে সেই ছবিটি হলো স্বামীর সংসার ছবি। এই ছবিতে শাকিব খান অপু বিশ্বাস অভিনয় করেছেন। এই ছবির ভিউস 51,000,000, 5,10,00,000 লোক দেখেছে এই ছবিটি। ইউটিউব প্ল্যাটফর্মে হাজার হাজার বাংলা ছায়াছবির ভিড়ে 8 নম্বরে জায়গা করে নিয়েছে পাগলা দিওয়ানা সিনেমা। পরিমণি শাহরিয়াস এই ছবিতে অভিনয় করেছেন। এই ছবির ভিউস 59,000,000, 5,90,00,000 বার এই ছবিটি দর্শক দেখেছে। ইউটিউব প্ল্যাটফর্মে হাজার হাজার বাংলা ছায়াছবির ভিড়ে 7 নম্বরে জায়গা করে নিয়েছে কঠিন প্রতিশোধ সিনেমা, শাকিব খান অপু বিশ্বাস অভিনীত কঠিন প্রতিশোধ। এই ছবির ভিউস 64,000,000, 6,40,00,000 বার এই ছবিটি দেখেছে দর্শক। ইউটিউব প্ল্যাটফর্মে দর্শক যে ছবিটি দেখে 6 নম্বর স্থানে রেখেছে সেই ছবিটি হলো গুন্ডা দ্য টেরর। এই ছবিতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী আঁচল। এই ছবির ভিউস 64,000,000 প্লাস, 6,40,00,000 লোকের উপরে এই ছবিটি দেখেছে। ইউটিউব প্ল্যাটফর্মে হাজার হাজার বাংলা ছায়াছবির ভিড়ে 5 নম্বরে জায়গা করে নিয়েছে খায়রুন সুন্দরী সিনেমা। মৌসুমী ফেরদুস এই ছবিতে অভিনয় করেছেন। এই ছবির ভিউস 67,000,000, 6,70,00,000 বার এই ছবিটি পাবলিক দেখেছে। ইউটিউব প্ল্যাটফর্মে হাজার হাজার বাংলা ছায়াছবির ভিড়ে 4 নম্বরে জায়গা করে নিয়েছে হিরো দ্য সুপারস্টার সিনেমা, শাকিব খান অপু বিশ্বাস ববি অভিনীত হিরো দ্য সুপারস্টার। এই ছবির ভিউস 69,000,000, 6,90,00,000 বার এই ছবিটি দর্শক দেখেছে। ইউটিউব প্ল্যাটফর্মে হাজার হাজার বাংলা ছায়াছবির ভিড়ে 3 নম্বর স্থানে জায়গা করে নিয়েছে এপার ওপার সিনেমা, বাপ্পি চৌধুরী আঁচল অভিনীত এপার ওপার। এই ছবির ভিউস 72,000,000, 7,20,00,000 বার দর্শক দেখেছে এই ছবিটি। ইউটিউব প্ল্যাটফর্মে হাজার হাজার বাংলা ছায়াছবির ভিড়ে 2 নম্বরে জায়গা করে নিয়েছে ঢাকার কিং সিনেমা। এই ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, অপু এবং নিপুন। এই ছবির ভিউস 78,000,000, 7,80,00,000 বার দর্শক এই ছবিটি দেখেছে। যে ছবিটি ইউটিউব প্ল্যাটফর্মে সবচেয়ে পাবলিক বেশি দেখেছে সেই ছবিটি হলো নিষ্পাপ মন্না। ইউটিউব প্ল্যাটফর্মে হাজার হাজার বাংলা ছায়াছবির ভিড়ে 1 নম্বরে জায়গা করে নিয়েছে নিষ্পাপ মন্না সিনেমা, শাকিব খান সাহারা অভিনীত নিষ্পাপ মন্না। এই ছবির ভিউস 78,000,000 প্লাস, 7,80,00,000 বার তারও বেশি দর্শক দেখেছে এই ছবিটি। তো বন্ধুরা, আমরা জেনে নিলাম ইউটিউব প্ল্যাটফর্মে কোন 12টি সিনেমা সবচেয়ে পাবলিক বেশি দেখেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।